রাজনীতি মাঝে আসছে, টাকা হইতে কিতে সব হইতে কিতা কৃত দাসের মতো রাজনীতি করতেছে, ওটা আমাদের মানে দেশের বলা ছাত্রদের জন্য খুব খারাপ অবস্থা যায়। আমি পরের দর্শকের কাছে আছি, হ্যালো। আমি এই দর্শকের সঙ্গে কথা বলে সরাসরি সুমন আপনার কাছে চলে আসবে। হ্যালো দর্শক, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো বাংলাদেশের ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করা যাবে। আপনার প্রশ্নটা বুঝিনি, আরেকবার বলবেন। আপনারা তো অনেক অনেক আলোচনা করতেছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির সম্বন্ধে, দর্শকদেরকে অনুরোধ করব যে যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এখানে আমার কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা, আমার কাজ কিন্তু দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়া না। আপনারা সরাসরি যিনি অতিথি আসেন তার কাছে প্রশ্ন করতে পারবেন, আপনাদের নিজেদের কোনো সাজেশন থাকলে সেটি দিতে পারবেন। কখনো কখনো প্রশ্ন শুনে মনে হয় যে দর্শকরাই হচ্ছে অনুষ্ঠানের উপস্থাপক এবং যারা আমরা দুজন বা তিনজন থাকি কখনো কখনো তারা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিই। আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু পরিষ্কার করা দরকার। আমার মনে হয় আপনি আমার অতিথির কাছে প্রশ্ন করেছেন, শেষ যে কলার প্রশ্ন করেছেন সেটি দিয়ে শুরু করছি। আমি সেটি দিয়ে শুরু করছি। তিনি আসলে চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা সবাই সমস্যার কথা বলি, তো সেই সমস্যা পরিবর্তনের কথাগুলো বলি না। ছাত্র ও রাজনীতিতে যদি গুণগতটি পরিবর্তনটি চান, ছাত্র ইউনিয়ন যেগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য নির্বাচন অনেকদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে এবং সেটাই কিন্তু লেজুরভিত্তিক রাজনীতিটির জন্য একটি বড় একটি জায়গা করে দিয়েছে। এখন এই ছাত্রদের যেখানে কথা প্রতিফলিত হবে, যে জায়গাটিতে চর্চা হবে, আপনার তো তার মেধার চর্চাটি করার একটি জায়গা তাকে তুলে ধরতে হবে, ছাত্রদের পক্ষে যে সে কথা বলবে তার একটা প্ল্যাটফর্ম দিতে হবে। আমি মনে করি প্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে ছাত্র নেতৃত্বটি নির্ধারিত হবে সেটি সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত হতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীরা কিন্তু ওই ছাত্র নেতাকে নির্বাচন করবে না যে ছাত্র নেতাটি টেন্ডারবাজি করবে, যে ছাত্র নেতাটি ক্যান্টিনে ফ্রি খাবে, যে ছাত্র নেতাটি পাশে গিয়ে চাঁদাবাজি করবে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পাশে যে মার্কেটগুলো থাকে সেখানে গিয়ে চাঁদাবাজি করতে হবে। সো সাধারণ ছাত্রছাত্রীকে এর জন্যই আমি বলেছি তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আজকে কেন সাধারণ ছাত্রছাত্রীরা ডাকসু রাষ্ট্র অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ইউনিয়নগুলো রয়েছে সেগুলো নির্বাচনের জন্য কেন সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করছে না, এটা কি তাদের দায়িত্বের মাঝে পড়ে না? আজকে আমাকে বলছেন, আমার যদি আমার কথাটি বলতে হয় আমাকে দাঁড়িয়ে বলতে হবে আমার অধিকারের কথাটি, অন্য একজন বলে দেবে এটা প্রত্যাশা করাটা ভুল, কারণ যে ক্ষমতায় রয়েছে সে কোনোদিন পরিবর্তন করবে না। পরিবর্তনটি করাতে হলে করতে হলে চাইতে হলে যারা শোষিত রয়েছে তাদেরকে করতে হবে। এর জন্য আমার প্রথম সাজেশন হচ্ছে যে ছাত্র নেতা কে হবে সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই সিদ্ধান্ত নেবে কে তাদের নেতা। সেজন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর নির্বাচনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সুমন, আমরা আসবো আপনার কাছে। আমরা অন্যান্য বিষয় নিয়ে প্রিয় দর্শক ফিরে আসবো আবার মোফাজ্জল হোসেন সুমনের কাছে। আমরা ছাত্র রাজনীতির পর্বটি এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি এবং ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা জাতীয় রাজনীতির বিভিন্ন দিক এবং সেখানে তারুণ্যের যে উপস্থিতি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন।